ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله صحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله من أبى؟ قال: من أتاني دخل الجنة ومن أساني فقد أبى. قال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وقال النبي صلى الله عليه وسلم: ما من عبدنا شهد لا إله إلا الله وأن محمد رسول الله دخل الجنة. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব, যিনি আমাদের রুজির দাতা, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। সেই রব্বুল ইজ্জতের বারগায় শুকরিয়া জ্ঞাপন করে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজ এই গভীর রাত্রে আমার বক্তব্যের বিষয় হলো ঈমান। এই ঈমান, এই বিষয়ের উপরে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। পৃথিবীর বুকে বহু সম্পদ রয়েছে। এই দুনিয়ায় আপনার চোখের সামনে যা রয়েছে তাই সম্পদ। আপনার বাড়িঘর সম্পদ, আপনার বিবি বাচ্চা সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স সম্পদ, সব কিছু সম্পদ। এই সম্পদ এক সময় হারিয়ে যাবে আর আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন, এ কথাও সত্য। কিন্তু এই পৃথিবীর বুক হতে এমন একটা সম্পদের নাম আপনাকে আমি বলতে চলেছি, যে সম্পদ না থাকলে আখেরাতে ক্ষতিগ্রস্ত। একজন ব্যক্তির ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, বিবি বাচ্চা না থাকতে পারে, জমি জমা না থাকতে পারে, এই জন্য সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে বলে এমন কোন কোরআন এবং হাদিসের আয়াত অথবা হাদিস আমরা জানি না। কিন্তু আজকে যে বিষয়ে আলোচনা করব ঈমান, এটা একটা সবচেয়ে বড় সম্পদ মানব জীবনের জন্য। যার ঈমান নাই সে মিসকিন অথবা মিসকিনের চেয়েও নিস। যার ঈমান নাই তার কিচ্ছু নেই। দুনিয়াবি সম্পদ আপনার যেমন আছে, সবচেয়ে নিচু মানুষ, সমাজ যাকে মূল্যায়ন করে না সে লোকটারও আছে। কিন্তু ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এই ঈমান যদি কারণ না থাকে আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে আপনি বাধ্য, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। যে জাহান্নামের বর্ণনা আপনারা শুনে থাকবেন, প্রায় জুমার খুতবায় শুনেন।
ইমান শব্দটি এসেছে আমনুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নিরাপত্তা। কোনো ব্যক্তি যদি ইমান নিয়ে আসে, সে সম্পূর্ণ নিরাপত্তায় চলে আসলো আল্লাহ সুবহানাহু তাআলার। এই নিরাপত্তা খুব কঠিন নিরাপত্তা। এই নিরাপত্তায় যে আসবে তার জন্য আখেরাতে রয়েছে জান্নাত, যা চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, অন্তর কোনোদিন কল্পনা করেনি। সেই জান্নাতের দিকে ডাকার জন্য এই পৃথিবীর বুকে দায়ীর অভাব নেই, অসংখ্য দায়ী। ভারত, বাংলাদেশ, পাকিস্তান তথা সমগ্র বিশ্বে আজকে দাওয়াতের, তাবলিগের যে প্রোগ্রাম, তার কিন্তু অভাব নেই। কিন্তু মানুষের ইমান যেখানে সেখানে থাকছে, মানুষের ইমান বাড়ছেও না, বরং কমে যাচ্ছে এই প্রোগ্রাম শোনার পরেও। এর কারণ কি? এর কারণ দল, এর কারণ সংগঠন, এর কারণ নিজের ইমাম, এর কারণ নিজের মাওলানা সাহেব। সবাই সবারই নিজের নিজের পথের দিকে ডাকছেন, সবাই সবারই নিজের নিজের পথের দিকে ডাকছেন। ডক্টর বি আর আম্বেদকর, ভারতবর্ষের সংবিধানের প্রণয়তা, যিনি সংবিধান রচনা করে গিয়েছিলেন, তিনি সমস্ত ধর্ম, প্রায় সমস্ত বড় বড় ধর্মকে পড়াশোনা করলেন। পড়াশোনা করে দেখলেন যে একমাত্র ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এখানে সবাইকে সমান মাপ দেওয়া হয়। তিনি যখন ধর্ম, ইসলাম ধর্মকে গ্রহণ করতে যাচ্ছিলেন, সেই মুহূর্তে গান্ধীজি তাকে বললেন, আপনি কোন ইসলাম গ্রহণ করবেন, সাফি, হানাফি, মালিকি, খারেজি না মুতাজেলা? এখন আহলে হাদিসের মধ্যে 13টা ফিরকা, আহলে হাদিসের মধ্যে এখন 13টা দল। যাবেন কোথায় আপনি? সবাই বলছে আমরা ঠিক। একটা সংগঠনে ঢুকলে আর এক সংগঠন বলছে বাতিল, মানে একটাতে ঢুকলে আর একটা বাতিল বলছে, মানে এর বাবার সম্পত্তি, এরকম একটা ব্যাপার। তিনি বললেন, মানে ইসলামের মধ্যে কি ভাগ রয়েছে? বলে জি হ্যাঁ, ভাগ রয়েছে। ডক্টর বি আর আম্বেদকর সেদিন ইসলাম কবুল করলেন না। ওই সময় জাপানের একদল মানুষ, প্রায় অর্ধেক জাপানিরা ইসলাম কবুল করতে চাইলেন। তাদেরকে প্রশ্ন করা হলো, আপনারা কোন ইসলাম গ্রহণ করবেন, মালিকি, খারেজি, হানাফি, মুতাজেলা, সিয়া, সুন্নি? তারা অবাক হয়ে ভাবলো, আশ্চর্য কথা, আমরা সমস্ত বাপদাদার যে ধর্ম দিন তাকে ত্যাগ করে একটা ধর্মে ঢুকতে যাচ্ছি, এই ধর্মের আবার এত ডালপালা। তাই তারাও ইসলাম গ্রহণ করলেন না, এই মাঝহবের কারণে, এই দলের কারণে, এই সংগঠনের কারণে। সাক্ষী রয়েছে হিন্দু ধর্মের গোপন কথা, পৃষ্ঠা নম্বর 147। সবাই সবার দিকে টানছে, সবাই নিজেকে হক দাবি করছে, অথচ আমাদের ভাঙাচোরা বিদ্যা দিয়ে এটুকু খেয়াল করে দেখছি, পশ্চিমবাংলার বুকে যতজন মাওলানা আছে বক্তৃতা করে বেড়ান, 98 জন চোর। কথা খারাপ লাগবে বলবেন, চলে যাবো নেমে আমি। 98 জন টুপি এবং দাড়িওয়ালা যারা বক্তৃতার ফিল্ডে আছে, যাদেরকে আপনি দেখে নয়ন জুড়াচ্ছেন, যাদের বুলি শুনে আপনার কানকে প্রশমিত করছেন, ভাবছেন যে কত বড়ই না বক্তা, কিন্তু ভেতরে যে কি এটা আমরা বুঝছি, আমরা মিশ্রিত দেখছি কত রকম যে কৌশল এদের। এরা এটা সিজন পেয়েছে, এটা 3 লাখ 4 লাখ 8 লাখ কামানোর একটা সিজন। এ হচ্ছে বক্তার কন্ডিশন, এ হচ্ছে বক্তার অবস্থা। বক্তা বলছে এক, করছে আর এক। প্রায় বক্তা মিথ্যা কথা বলছে, কোরআন এবং হাদিস রয়েছে, কোরআন এবং হাদিস বলতে এদের অসুবিধা হয়। বাপদাদার কিচ্ছা কাহিনী তো বলছে, বলছেই, সাথে সাথে নিজের জীবন কাহিনীও বলে দিচ্ছে। আমার এইটুকু বলার উদ্দেশ্য এই, এখন অনেক দোকানদার সবারই কাছে জিনিস হয়েছে, আর সবাই বলছে আমার জিনিস খাঁটি, কিন্তু ভেজালের মার্কেটে সবাই ব্যতিব্যস্ত। আপনি বক্তাদেরকে চিনে রাখবেন, সাথে শাহিনুর রহমানকেও কিয়ামতের মাঠে একটু দেখে নেবেন, কিয়ামতের মাঠে একটু যাচাই করে নেবেন, কে কোন কথা বলেছিল সেটা একবার একটু দেখে নেবেন। গত কয়েকদিন আগে এলাকার নাম করছিলাম, অনেক দূর প্রোগ্রাম করতে গেলাম, গিয়ে দেখছি স্টেজে যতজন বসে আছে সবাই দাড়ি চাচা, প্রত্যেকের কণ্ঠস্বর খুব ভালো, এলাকার গুণীমানী খুব ভালো ব্যক্তিত্ব। তারা আমাকে বসিয়ে রাখলেন, আমি উঠে বসলাম। এবার তাদের বক্তৃতা চলছিল,
দশ মিনিট পনেরো মিনিট করে সময় দেওয়া হচ্ছিল, সবারই দাড়ি চাচা, সবারই প্যান্ট টাকনু নিচে, সবাই একটা বিষয়ের উপরে কথা বলছিলেন, সবাই বলছিলেন আমাদেরকে যদি এই পৃথিবীর বুকে এবং আখেরাতে কল্যাণ কিছু চাইতে চাই তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে নিতে হবে। অথচ যে বলছে তার দাড়ি চাচা, অথচ যে বলছে তার টাকনু নিচে প্যান। মুসলিম শরীফ হাদিস নম্বর 195, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার প্যান টাকনু নিচে যাবে ওটুকু জাহান্নামে যাবে, যাবেই যাবে, জাহান্নামে দুখানা পা ঢুকিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথ পন্থাকে কবর মানে কবরস্থ করে ও বক্তৃতা দিচ্ছে, বলছে আমাদের মুক্তির একমাত্র পথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। আমি বক্তৃতা শুরুতে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, খবরদার তুমি যা করো না তা বলো না, সূরা সাফ আয়াত নম্বর 2 এবং 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি যা করো না তো বলো না। আমি বললাম যে জনৈক ব্যক্তিরা যে এখন স্টেজে বক্তব্য দিয়ে গেলেন সবগুলো দাড়ি চাচা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দাড়ি রাখতে বলেছেন সেই দাড়িকে প্রত্যেক দিন বিলেট দিয়ে কেটে বাথরুমের মধ্যে ঢুকে দেওয়া হয়, ফরজকে বাথরুমের মধ্যে ঢুকে দে, অফিসে চলে যাচ্ছে বসে রয়েছে, বলেন ওরা কি দেবে জাতিকে, বলেন দেবে কি? আপনি আমাকে ডাকছেন বক্তৃতা দেওয়ার জন্য, আপনি আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছেন ভাই খবরদার এই বিষয়ে বলবেন না, এটুকু আপনার রাস্তা এটুকুর উপরে বলবেন, মানে উনি আমাকে আটকে দিলেন, উনি আমাকে আটকে দিলেন যে এটুকু বললেই যে ওনার বিপদ। ইমান খুব কঠিন জিনিস, তার ইমান নেই, তার আখেরাতে কোনো স্থান নেই, তাকে জাহান্নামে যেতে হবে। অতিব গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি উচ্চারণ করে, এই কথাটি বলে তাহলে সে জান্নাতে যাবে, তার মানে আল্লাহ ছাড়া কোনো হক সত্য মাহবুদ নেই এই কথা সাক্ষী যারা দিবে তারা জান্নাতে যাবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে মানুষ হবে 73 দল, 73 এর মধ্যে 72 জাহান্নামী, একটা দল জান্নাতি। আল্লাহ রাসূল একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, আরেকবার উঠে বলছেন যে হাজারে 999 জন জাহান্নামী একটা জান্নাতি, ব্যাপার কি? হানাফি সাফি মালিকি খারেজি মুতাজিলা পৃথিবীর যেই মুসলমান আছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই কথা সত্য, কিন্তু সবাই জান্নাতে যাবে না এই কথাও সত্য। ইমান খুব কঠিন জিনিস, ইমান ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনাকে যখন বলা হলো তুমি বলো আমাদের দীন ধর্মকে গ্রহণ করো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন আহাদ আহাদ আহাদ, আমি এক আল্লাহকে জানি যিনি সাত আসমানের উপরে বিরাজমান, আমি সেই আল্লাহকে চিনি, সেই আল্লাহ আমার রব তোমার রব। তৎকালীন সময়ের জালেমরা দুই পায়ে রশি বেঁধে দিল, ঘোড়া দুই দিকে লাগিয়ে দিল, দুইটো ঘোড়া দুই দিকে চলে গেল, তাকে ফেরে ফেলা হলো, অন্য রেওয়াতে এসেছে তার লজ্জাস্থানে তীর মেরে তাকে হত্যা করা হলো, হত্যা করার সময় বলছিল আহাদ আহাদ আহাদ, এক এক এক, আল্লাহ এক ছাড়া আর অন্য কেউ নেই, এ হচ্ছে ইমান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তপ্ত বালুকাময় প্রান্তরে চৈত্র মাসের দুপুরবেলা খালি গায়ে তাকে বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে, আর সেই শুয়ে দেওয়ার উপরে তার উপরে বুকের উপরে একটা বড় পাথর চাপা দেওয়া হয়েছে, পাথর চাপা দেওয়ার পর বলছে বল তোর রবকে, বলছে আহাদ আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোকে বারবার তাকে অত্যাচার করা হচ্ছে, তারপরে বলছে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত না অত্যাচার করেছে, অত্যাচার করতে করতে জালেমরা ক্লান্ত হয়ে গেছে, ভেবেছে ইমানের খুব দাম, ইমানের খুব ভোল্টেজ, এদেরকে ইমান থেকে সরানো যাবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলার ইমান ছিল। আব্দুল্লাহ একজন সাহাবি, তিনি যুদ্ধের দামামা নিয়ে যুদ্ধ করতে গিয়ে এক জায়গায় আটকে গেছেন সম্ভবত রোমের বাদশার কাছে, আটকে যাওয়ার পর রোমের বাদশাহ তাকে দেখে বলছে তোমার চেহারা আমি মুগ্ধ হয়েছি, তুমি খুব সুন্দর দেখতে আর তোমার চাল চলন আমার ভালো লেগেছে, তুমি আমার দীন ধর্মকে গ্রহণ করো, তোমার ইসলামকে ডিলিট করে দাও, তাহলে
আমি আমার সুন্দরী কন্যার সঙ্গে তোমার বিয়ে দেব, আমার সিংহাসনের অর্ধেক সিংহাসন তোমাকে দিয়ে দেব, আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি দিয়ে দেব। যুবক তোমার রায়টা তুমি জানাও। যুবক সেদিন বলেছিল, আব্দুল্লাহ সেদিন বলেছিল, যে ব্যক্তি একবার আল্লাহর প্রতি ঈমান আনে, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই ব্যক্তি জান চলে গেল এই লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ থেকে বন্ধ হবে না, লাগাতার চলবে। আপনি যদি গোটা রাজ্য দেন, আপনি আমাকে সব কিছু দিয়ে দিলেও আমি আপনার দিন ধর্ম গ্রহণ করতে রাজি নই, আমি ইসলাম মেনে নিয়েছি, আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়ে মরতে চাই। বাদশাহ বললেন, ওই যে লক্ষ্য করে দেখো, ওই যে ওখানে আগুনে আগুনের উপরে প্রজ্বলিত হচ্ছে, আগুন জ্বলছে আগুনের চুলার উপরে, দাও দাও আগুনের চুলা, চার চুলা এই চুলার উপরে রয়েছে ফুটন্ত তেল, টকবক করে ফুটছে, ওই তেলের মধ্যে তোমাকে যদি একবার ঢুকে দিই, সঙ্গে সঙ্গে তোমার এই যে মাস রয়েছে এটা তোমার দেহ থেকে, এটা তোমার হাড় থেকে আলাদা হয়ে যাবে, তুমি কি জানো? তিনি বললেন, আপনি যদি আমাকে মেরে ফেলেন তবু আমি আপনার দিন ধর্ম গ্রহণ করব না, কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান। রাজার আদেশে বাদশারা দেখে চট করে দুজন প্রহরীকে, চট করে তাদের দুজন ব্যক্তি, তাদের ব্যক্তিকে ওই আগুনের ওই চুলার উপরে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তারা কালো ছায়ের মতো হয়ে গেল, তাদের হাড় থেকে চামড়া খসে গেল। আবদুল্লাহ এটা দেখছেন আর কান্না করছেন, দেখছেন আর কান্না করছেন। এবার বলছে, আচ্ছা তুমি কান্না করছো, তোমার চোখ দিয়ে পানি ঝরছে, তার মানে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে গেছো, ওদের পুরা দেখে তুমি সহ্য করতে পারোনি, তুমি আমার দিন ধর্ম গ্রহণ করবে, যাক আমি খুশি হলাম, এবার তুমি আমাদের দিন ধর্মে আসো। আবদুল্লাহ সেদিন বলেছিল, বাদশাহ শুনুন, আপনাকে একটা কথা বলতে চাই, আমি আপনার দিন ধর্ম গ্রহণ করার আর ওই দুটো লোক যে আমার সামনে জ্বলে গেল তার জন্য আমি কান্না করছি না, আমার কান্না করার কারণ অন্য। আচ্ছা তোমার কি কারণ, কি কারণে তুমি কান্না করছো? আবদুল্লাহ বললেন, আল্লাহর কাছে কান্না করছি, আল্লাহ আমার বয়স খুব অল্প, এই বয়সে তোমার রাস্তায় জীবন দেওয়ার জন্য আমার অফার অফার পাঠিয়েছো আমার কাছে, আমার কাছে অফার রেখেছে যে আর তোমার জন্য নাকি আমি জীবন দেব, শহীদ হব। আল্লাহ আমার খুব কষ্ট হচ্ছে, একবার যদি আগুনের ওই চুলার মধ্যে, একবার যদি তেলের কড়ার মধ্যে লাফিয়ে পড়ি তো মরে যাব, আমি আবদুল্লাহ মরে যাব, এতে আর কি ফায়দা হবে, আমি এই জন্য কান্না করছি, আমার দেহে যত পশম রয়েছে, মাথায় যত চুল রয়েছে, প্রত্যেকটা পশম আর প্রত্যেকটা চুলের বিনিময়ে তুমি এক একটা আবদুল্লাহ তৈরি করে দাও, প্রত্যেকটা আবদুল্লাহ আগুনে পুড়ে মরবে ইনশাআল্লাহ। এ দেখেন, দেখেন এর নাম ইমান। বাদশাহ বলল, আশ্চর্য ব্যাপার, এ হচ্ছে মুসলমান, এ হচ্ছে মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মন্ত্র যে তাদেরকে দিয়েছিলেন সেই মন্ত্র আমরা গ্রহণ করা জানিনি, সেই মন্ত্র আমরা বুঝিনি, আমরা মনে করি বুকে হাত বেঁধা আমিন জোরে বললে মনে হয় জান্নাত কনফার্ম। যদি জান্নাত কনফার্ম হতো তাহলে উমার রাজিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চোখের এই সাইড দিয়ে কালি পড়ে যেত না তার, উসমান রাজিয়াল্লাহু আনহু একই মজলিসে বসে সাতবার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখলে হাউ মাউ করে কাঁদতেন, হাউ মাউ করে কাঁদতেন, উসমান রাজিয়াল্লাহু আনহু তাহলে কাঁদতো না। আমরা জানো জান্নাতের সনদপ্রাপ্ত মানুষ, একদম আহলে হাদিস হয়েছে, মানে জান্নাতের একদম দরজায় পৌঁছে গেছে, এরকম একটা আমাদের টেন্ডেন্সি ধারণা। ইমান খুব কঠিন জিনিস, ইমান অতীব জরুরি এবং কঠিন জিনিস, যা আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাবে অথবা মেরে ফেলবে। মেরে ফেলা মানে মৃত্যু ভাবেন না, কিয়ামতের মাঠে যখন আপনি আজকে মারা গেলেন, এই যে কবরে চলে গেলেন, তারপর থেকে আপনার মৃত্যু আর হবে না, সারা জীবন নেভার এন্ডিং লাইফ, যার কোনো শেষ নেই, আপনাকে সারা জীবন জেগে থাকতে হবে, আপনার মৃত্যু আর হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে জবাই করে দেবেন। কিয়ামতের মাঠে একটা প্রাচীরের উপরে তুলে একটা মেষের আকৃতিতে, একটা দুম্বার আকৃতিতে মৃত্যুকে নিয়ে এসে জবাই করা হবে, আর বলা হবে আজকে থেকে আর তোমাদের মৃত্যু হবে না। কাফেররা শত শত মৃত্যুকে ডাকবে, মুশরিকরা শত শত মৃত্যুকে ডাকবে, মুনাফিকরা শত শত মৃত্যুকে সেদিন ডাকবে, কিন্তু মৃত্যু তাদের দোরগোড়ায় হাজির হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে জবাই করার নির্দেশ দিয়ে দেবেন, মৃত্যু জবাই হয়ে যাবে। তাই ইমান আনতে হবে, ইমান অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ।
ইমানের জজবা দেখাতে গিয়ে আপনাকে কয়েকটা বর্ণনা আমি হাদিস থেকে তুলে ধরলাম, আর একটা বর্ণনা দিয়ে আমি ইমানের সংজ্ঞায় ঢুকবো। ইমান কাকে বলে? এটা আপনাকে, আপনার নিজেকে, আপনি আপনার এই আদালতকে প্রশ্ন করবেন যে আপনি কতটা ইমানদার, আপনার মধ্যে কতটা ইমান রয়েছে, এটা যাচাই আপনি করবেন, যা অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি। কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মত চলে আসতে পারে, মালাকুল মত একবার চলে আসলে আর আপনার কিছু করার থাকবে না, ইমান হারা অবস্থায় মরে গেলে আপনার জন্য রয়েছে জাহান্নাম। ও তো বুঝেছে নিশ্চয়ই কানা কাফের, যে ইমাম সাহেব ইমামতি করছেন তার একটা পা একটু ছোট ছিল, একটা পা ছোট, যখনই এই আয়াত তেলাওয়াত করেছেন পেছ থেকে, পেছন থেকে উনি লুকমা দিচ্ছেন, বলছে ওয়া ল্যাংড়া মিনাল ফাসেকিন, আমি যদি কানা হই তাহলে ল্যাংড়া হচ্ছে ফাসেক মিথ্যাবাদী। আমি কি একটা কোরআনের মধ্যে আসে নাকি? দেখেন আপনার বাড়িতে রয়েছে কোরআন, আপনার মেয়ে জিনজার প্যান্ট পরে, আপনার মেয়ে নোংরা পোশাক পরে, আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে দখল করে নাই, বাজার ঘাট করে, আপনার লজ্জা লাগে না ওই মেয়ে রাস্তা দিয়ে চলছে, ওই কোরআনুল করিম আপনার ঘরে রয়েছে, ওই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, তুমি তোমার মেয়েদেরকে, মুমিন পুরুষদের নারীদেরকে বলো তারা যখন বাড়ি থেকে বেরোবে তারা যেন হিজাব জিলবাব চাদর বোরকা ওড়না দিয়ে এমন ভাবে ঢেকে নেয় পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব ঢেকে নেবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আহজাবের মধ্যে বললেন 59 নম্বর আয়াতে। তাহলে কি হলো? আজকে যে মুসলমান মেয়েরা চলছে তার বাড়িতে কোরআন রয়েছে, ও আল্লাহ রসুল বলছেন যে ও এই কথা বলবে, কারা তো কিতাব আল্লাহ, কবরে বলছে, কবরে আমি আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি তারপরে ইমান এনেছি, ও সাদ্দাকতু তাকে সত্যায়ন করেছি। এই দুটো বাক্য যদি না হতো, যদি এই বাক্যটা থাকতো তাও না একটু বেঁচে যেতাম। আমরা কি বলতাম? কারা তো কিতাব আল্লাহ, আল্লাহ কিতাব পড়েছি, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু কিতাব বুঝতে পারিনি, কিতাব পড়েছি কিন্তু কিতাব বুঝতে পারিনি, এ কথা আমরা বলতে পারতাম। কিন্তু কবরে প্রশ্নের উত্তর দেওয়ার পরে এবার বান্দা বলবে, কারা তো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, প্রত্যেকটা আয়াতের উপরে আমানতু বিহি, আমি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতুহু, এবং তাকে সত্য বলে মেনে নিয়েছি। যার বাড়িতে টিভি আছে, সারাদিন টিভি সিরিয়াল চলে, ওই ব্যক্তি কি করে বলবে, কারা তো কিতাব আল্লাহ? যে ব্যক্তি সুদ ঘুষ খায়, ঘুষ দিয়ে চাকরি করে, পতাকার তলে দাঁড়িয়ে স্যালুট করে, ওই ব্যক্তি কি করে সেদিন বলবে যে ফা আমান তুমি, এরপরে ইমান এনেছি? যে ব্যক্তি হারাম রুজি খেয়ে জীবন ধারণ করে, ওই ব্যক্তি কি করে বলবে আল্লাহকে সেদিন যে ও সাদ্দাকতু, এই তোমার আয়াতকে আমি সত্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে দূরে থাকো, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, ফাইল্লাম তাহালু, যদি এই আজ শোনার পরেও তোমার বাড়িতে বন্ধন থাকে, এই আজ শোনার পরেও যদি তোমার বাড়িতে এলআইসি থাকে, এই আজ শোনার পরেও যদি তোমার বাড়িতে ডেস্টিনি থাকে, এই আজ শোনার পরে যদি এই ধরনের যে কোনো কোম্পানি তোমার বাড়িতে থাকে, ফাজা নবী হারবি মিন আল্লাহ রসুলি, মনে রাখবে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে। সুদ খেলে, সুদ দিলে, সুদের সাক্ষী হলে, সুদের লেখক হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়, কি করবেন তাহলে? আপনি তো বলতে পারবেন না, কারা তো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, একথা আপনার মুখ দিয়ে কবরে বাড়াবে না, অবশ্যই বাড়াবে না, কারণ কোরআনুল কারিমের প্রতি আপনাকে ইমান আনতে হবে, আনতেই হবে যে কোনো মূল্যে, আপনি নিজেকে যদি ইমানদার বলে মনে করেন। এভাবে যদি আমি আপনাকে এখন কিতাব দেখাতে যাই, কোরআন দেখাতে যাই, সারা রাত চলে যাবে, কিন্তু কোরআনের এক অংশ আমি আপনাকে বোঝাতে পারবো না। তাহলে আপনারা ইমান, আমার ইমান কোথায় বলেন? কোথায় ইমান? কোথায় সাহাবীরা কোরআন বুঝেছিল, কোথায় আমরা বুঝেছি? আমরা শুধু একটা আয়াত বুঝেছি, সূরা আরাফের 204 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত করলে চুপ থাকো মানে সূরা ফাতিহা দরকার নেই। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেননি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 198 খান হাদিস আমাদেরকে দিয়ে দিয়েছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমাদের এক শ্রেণী আলেম সমাজ বুঝে নিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা মনে বুঝতে পারেনি, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে
আল্লাহ রাসূল সংজ্ঞা বলছেন ও কুতুবি কিতাবের প্রতি মানতে হবে, তারপর চার নম্বরে বলেন ও রাসূলি রাসূলের প্রতি মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছেন সেটাকে একদম বিজ্ঞানময়, সেটাকে একদম শ্রেষ্ঠ কালাম বলে স্বীকার করে নিতে হবে, সর্বান্তকরণে কমপ্লিটলি মেনে নিতে হবে, একদম ভালোবাসার সঙ্গে মেনে নিতে হবে। যেমন করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মেনে নিয়েছিল, রাস্তা দিয়ে হাঁটছেন এক ব্যক্তি একটা উটকে বসে জবাই করছেন, তো উনি ওখানে দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহর কসম করে বলছি যারাতে আমার যান, আমি আবুল কাসেমকে দেখেছি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখেছি উটকে দাঁড়িয়ে নহর করার জন্য, উটকে দাঁড়িয়ে নহর করেছেন। একটা উট বসে জবাই করলে কি, দাঁড়িয়ে জবাই করলে কি, অথচ তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখেছি উটকে দাঁড়িয়ে জবাই করতে হবে, দাঁড়িয়েই করতে হবে। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন আহলুল হাদিসের মসজিদে গেলে আমিন বলার কম্পিটিশন শুরু করে, আর যখন আমাদের তথাকথিত হানাফি ভাইদের মসজিদে যায় তখন আমিন আর শোনা যায় না, মানে গোল আলু সব তরকারির সঙ্গে যায়। আল্লাহ রাসূল বলছেন মোনাফেক এরা থাকবে জাহান্নামে সব নিচে, এর উপরে থাকবে নরেন্দ্র মোদী। এ কত বড় অভাগা গো, ইমান আনার পরও একবারে তোলায় থাকবে যে লোকটা এইভাবে মোনাফিকি করে বেড়ায়, যে সত্য জানার পরেও গোপন করে। এবার দেখেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বুকে হাত বাঁধতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতে বলেছেন, তাসাউদে আঙ্গুল নড়াতে বলেছেন, এটাতে আপনি তো সন্দেহ পোষণ করছেন। আল্লাহ যে কোরআনে বললেন যে খবরদার সন্দেহ পোষণ করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বান্ত করে মেনে নিতে হবে, মাতা কুমুর রাসূল ফাকুজু মুহাম্মদ সাল্লাল্লাহু যা দিয়েছে তা গ্রহণ করো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা হাসর আয়াত নম্বর 7। তাহলে বুঝে নেবার তারপরে আল্লাহ সুসাল্লামকে মেনে নেওয়ার পরে আল্লাহ সুসাল্লাম বললেন ওয়াইউমাল আখির শেষ দিনের প্রতি ইমান আনতে হবে। শেষ দিনের প্রতি ইমান কি আমি আপনাকে বোঝাতে পারছি না, এটা কোনো এক সময় অবসরে আপনি ইন্টারনেট থেকে খুঁজে পেয়ে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন শাইনুর রহমান বেঙ্গালি ওয়াজ দিয়ে এরকম বক্তৃতা ইনশাল্লাহ পেয়ে যাবেন বক্তৃতার মধ্যে, এই জাহান্নামের ভয়াবহ অবস্থা আপনি বুঝবেন জানবেন। আল্লাহ রাসূল বললেন ওই দিনের প্রতি ইমান আনতে হবে যে দিনের প্রতি কড়া নির্দেশ রয়েছে যে ওই দিন হবে হবে, মা বাবা মা ছেলেকে রেখে পালিয়ে যাবে, ছেলে মাকে রেখে পালিয়ে যাবে, আব্বা পালিয়ে যাবে, ছেলে পালিয়ে যাবে, চারিদিক ব্যস্ত হয়ে যাবে, সেদিন খুব ভয়ঙ্কর দিন, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, জাহান্নাম চিৎকার করবে আর ওই কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাবে, 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ সুসাল্লাম বলছেন ওই জাহান্নামের কথা খেয়াল করো, যেদিন সূর্য হবে মাথা থেকে 1 মাইল দূরে, মাথা থেকে 1 মাইল দূরে সূর্য হবে, মানুষ ঘামতে থাকবে, এত বেশি মানুষ ঘামতে থাকবে তার ঘাম মাটির নিচে চলে যাবে 70 গজ। ওই দিনের প্রতি ইমান আনতে হবে। সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাদরি ও শাররি মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, আমার ছেলে হয়েছিল ছেলেটা মারা গেল আলহামদুলিল্লাহ, আমার ফসল হয়েছিল ফসলটা ধ্বংস হয়ে গেল আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি আল্লাহর তাকদীর আমার তাকদীরের প্রতি আল্লাহ যা লিখেছে তার লিখনের প্রতি আমাকে একদম কমপ্লিটলি ইমান আনতে হবে। ইমানের হচ্ছে 6টা রুকন, 6টা খুঁটি, 6টা পিলার, 6টা স্তম্ভ, এই 6টার উপরে আপনাকে টিকে থাকতে হবে, এই 6টার মধ্যে যদি 1টা খুঁটি দুর্বল হয় তাহলে ইমানের 1টা খুঁটি নড়বড় হয়ে গেল, তার কিন্তু বিচারের মাঠ খুব শক্ত হয়ে যাবে। আর অনেক মানুষের ইমানই নাই, তা আমাদেরকে ইমান আনার চেষ্টা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঐকান্তিক দোয়া, আল্লাহ আমাদেরকে যখন তুমি মৃত্যু দিবে তখন যেন ইমান হারাতে মৃত্যু দিও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই পৃথিবীর বুকে আমাদের অনেক কষ্টের একটা দুনিয়া তুমি আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছো, এই কষ্টকে সহ্য করার মতো তৌফিক আদা করো, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পৃথিবীর এখন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কিছু আলেম সমাজ, খাস করে ডক্টর জাকির নায়েক, তারপরে দেলাওয়ার হোসেন সাঈদী, তারপরে জসীমউদ্দিন রহমানের মতো বিখ্যাত ব্যক্তিত্ব আল্লাহ, তারা মাজলুম অবস্থায় রয়েছে, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করো, তৌফিক আদা করো, সবাই আল্লাহুম্মা আমিন।
জালেমদের হাত থেকে তাদেরকে রক্ষা করো। সোলা আল্লাহুম আমিন। আল্লাহ কবরের মধ্যে যারা রয়েছে, শায়িত রয়েছে, তারা দোয়ার মোহতাজ, তারা যদি ক্ষমা পাওয়ার যোগ্য হয় আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো। সোলা আল্লাহুম আমিন। আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত ব্যক্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শিফা দান করে। সোলা আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।